الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تبارك وتعالى والصلاة والسلام على من لا نبي بعد محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الفرقان ميديا মাধ্যমে এক ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে তখন স্ত্রী তার স্বামীর সামনে তার গায়ের কাপড় সরিয়ে রাখতে পারবে কিনা এ প্রসঙ্গে পবিত্র আল কোরআন কারীম সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক এবং স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। এ প্রসঙ্গে হাদিস এসেছে ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দখলাতুল জান্নাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় কোন স্ত্রী লোক মৃত্যুবরণ করলে সে স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأتيه فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح متفق عليه. أبو هريرة رضي الله عنه বর্ণিত আছে, তিনি বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন কোন ব্যক্তি যখন তার স্ত্রীকে তার বিছানায় ডাকে কিন্তু সে যদি না আসে, এমত অবস্থায় স্ত্রীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে, তাহলে এই অসন্তুষ্ট অবস্থায় যদি স্বামী রাত্রি যাপন করে সকাল হওয়া পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ করে থাকে। অর্থাৎ স্বামীর সন্তুষ্টি হচ্ছে স্ত্রীর সন্তুষ্টি, অর্থাৎ যে স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট থাকবে, যে স্ত্রী তার স্বামীকে যে কোনোভাবেই হোক যদি তাকে সন্তুষ্ট রাখতে পারে, যতক্ষণ তারা একসাথে থেকে পরস্পর পরস্পরে তারা আনন্দ করবে, প্রেম প্রীতি ভালোবাসা করবে, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে এবং তার গায়ের কাপড় যদি সরিয়ে রাখে বা এমত অবস্থায় তারা পরস্পর যদি এভাবে থাকে, তাহলে তারা থাকতে পারবে, এটা দোষের কোনো কিছু নয়। তবে খেয়াল রাখতে হবে যে ফেরেশতাগণ উপস্থিত থাকে, তাদেরকে শরম করতে হবে, লজ্জা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।